দ্বাদশ জাতীয় নির্বাচন সামনে রেখে প্রচার প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা নেতাকর্মীদের নিয়ে তারা যাচ্ছেন ভোটারদের কাছে এলাকার উন্নয়নে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি তবে ভোটারদের আগ্রহ সৎ ও দক্ষ প্রার্থীদের দিকে আর এই চিত্র প্রায় সারা দেশেই প্রতিনিধিদের তথ্য আরও জানাচ্ছেন তানজিদ ভূঁইয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী 2024 সালের 7 জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় 2023 সালের 15 নভেম্বর নির্বাচন কমিশন নির্বাচনের তারিখ ঘোষণা করে এদিকে কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী দলীয় সরকারের অধীনে এই নির্বাচনে অংশগ্রহণ করছে না বিএনপির কোনো প্রার্থী ময়মনসিংহে ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে প্রচারণা শুরু করেছেন সদর আসনের রুনগার প্রার্থী মহিতুর রহমান শান্ত এ সময় তিনি সদরকে মাদক ও সন্ত্রাসমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন আমি বিশ্বাস করি ময়মনসিংহের মানুষ যে মানুষটির চেহারা কখনো দেখিনি যে মানুষটি শত শত কোটি টাকার মালিক হয়ে এই শহরে একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়েনি একটি বিদ্যালয় গড়েনি চিকিৎসালয় গড়েনি একটা ধর্মাশ্রম গড়েনি তাকে ময়মনসিংহের মানুষ ভোট দেবে বলে আমি বিশ্বাস করি এছাড়াও ময়মনসিংহ 10 আসনের নৌকার মনোনীত প্রার্থী জানান বিজয়ী হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসনটি উপহার দেয়া হবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চায় একটি সুস্থ সুন্দর এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে আমরা এই আমাদের যে সরকারের যে উন্নয়নের যে ধারাবাহিকতা এটি অব্যাহত রেখে আমরা আবার গফরগাঁও 10 এই আসনটি নৌকা প্রতীক দিয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার দেব এদিকে প্রতীক পেয়ে নরসিংদী 1 আসনের নৌকার প্রার্থী নজরুল ইসলাম হিরো ও স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলামের পক্ষে এরই মধ্যে নির্বাচনী প্রচারণায় মাঠে নেমেছেন সমর্থকরা আমরা কেন্দ্রে গিয়ে সুষ্ঠুভাবে ভোটটা দিয়ে আসতে পারি আমরা ওই জিনিসটা চাই উনি সবাইকে নিয়ে নির্বাচন করবেন এবং সবাইকে নিয়ে একসাথে নিয়ে সাথে করে নিয়ে উনি কাজ নৌকা যাকে দিবেন আমরা তার পক্ষে আছি এখানে দলীয় কোনো কোন্দলের ব্যাপার আমার মনে হয় না আছে নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী প্রার্থীরা ইনশাল্লাহ নৌকাই জয় হবে কারণ নৌকার যিনি কাণ্ডারি যিনি নৌকার হাল ধরে আছেন তার মতো নেতা বাংলাদেশে আর দ্বিতীয়টি নেই ঢাকার কাছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর 1 আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকার মাঝি আকম মুজাম্মেল হকের পক্ষে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ তানজিদ ভূঁইয়া মোহনা সংবাদ